আসানসোলের চাঁদা মোড়ে শুট আউট, মৃত এক এসিএল কর্মী। আসানসোলের জামুরিয়া থানার চাঁদা মোড়ে শুট আউট, মৃত হলো এক এসিএল কর্মী। মৃতের নাম মদন বাউরি। মঙ্গলবার রাতে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে জামুরিয়ার চাপুই রোডের একটি মাংসের দোকানে বসে থাকার সময় একজন দুষ্কৃতীর মুখে কাপড় জড়ানো অবস্থায় এসে তার মাথায় গুলি করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত ব্যক্তি এসিএল এর চাপুই কয়লা খনির শ্রমিক ছিলেন। কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেলাম যে রাত 9টা পরে আর কিছু পরে আমাদের গ্রামের এক ছেলে মদন বাউরি যে চাকরি খুলে গেছে, চাকরি করে, সে মার্ডার হয়ে গেছে। উনি কি মাংস টাংস কিছু কিনতে এসেছিলেন নাকি কি করতে এসেছিলেন, কি হয়েছিল ওটা ঠিক বলা যাবে না, তবে মাংস দোকানে ওনার যাওয়া আসা ছিল, আসতো যেত, এটা ছিল হয়তো কোনো কারণে এসেছিলেন সেটা বলা যাচ্ছে না। কিভাবে খুন হয়েছে সেটা কি জানতে পেরেছেন? যেটা ওর কাছে ছিল মাংস দোকানের লোক যেভাবে ওরা বলছে যে আমরা ছিলাম দুজন, ও চেয়ারে বসেছিল, হঠাৎ করে একজন মুখে বাঁধা অবস্থায় পিস্তল হাতে বন্দুক হাতে করে নিয়ে আসে, কেড়ে 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 বলে ঢুকে যায় আর ওকে ছটিয়ে গুলি করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কটা গুলি করেছে কি যেটা শোনা গেল ওদের মুখ দিয়ে? তিনটা পরপর গুলি করেছে মাথায়। এই যে সন্ধ্যাবেলায় গুলি করে খুন করালো, কতটা এই নিয়ে আতঙ্ক রয়েছে আতঙ্ক আমাদের এই অঞ্চলে? ধরুন রাত্রে 12টা 1টার সময় মানুষ এখানে যারা চাকরিরত তারা ডিউটি যাতায়াত করে, তাদের একটা আতঙ্ক। সকালবেলায় যারা মর্নিং ওয়াক করতে আসে ভোরে, সেটাও একটা আতঙ্ক। এখানকার যারা আমাদের পড়াশোনা করে অভিভাবকরা, মেয়েরা সকালে টিউশন করতে আসে পড়াশোনার জন্য, এটাও একটা আতঙ্ক, এলাকার একটা আতঙ্ক হবেই। আপনার নাম? আমার নাম মানিক বাউরি। আসানসোল থেকে সৌমিত্র মাঙ্গলির রিপোর্ট, টাইমস বাংলা।